আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আমরা আজকে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আরম্ভ করতে যাচ্ছি। আমার সাথে আছেন মুফতি শেখ আব্দুল মুনতাকিম, জামিয়াতুল খায়র আল ইসলামিয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, একটা অনেকদিনের স্বপ্ন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটা এখন কাজ চলছে। এবং এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শুকরিয়া। আজকের আমরা কিছু সময় আলোচনা শুনবো আপনার, এরপরে আমরা দর্শকদের বিভিন্ন প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু তাআলা খাইরান, শুকরান জাযীলা হাফিজ হুসেন আহমদ সাহেব বিশ্বনাথী, হাফিজক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের এবং উত্তম বিনিময় দান করুন, উত্তম আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি দিনের খেদমতের তৌফিক দ্বারা যেন ধন্য করেন। আপনার প্রতিষ্ঠান জামে মাদানিয়া আল্লাহকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. شمانيت درشق سرطة ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। যেহেতু মাস রবিউল আউয়ালই চলছে, আর এই মাসের সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে, এজন্য এই মহান পবিত্র মাসের মাসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত তথা সীরাতুন নবীর বিভিন্ন দিক নিয়ে আলোচনার প্রয়াস পাচ্ছি। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা আমাদের জন্য রোল মডেল বানিয়েছেন, সর্বোত্তম আদর্শ বানিয়েছেন। যে নবীজিকে পাঠানোর মূল উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো রাসূলুল্লাহর জীবন হলো রোল মডেল, জীবন হলো অনুসরণীয় অনুকরণীয়। তাকে ভালোবাসতে হবে সবার চেয়ে বেশি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহিল আযীম। নবীজির ভালোবাসা, নবীজির প্রতি শ্রদ্ধা, তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, কয়েকটা হক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইজ্জতও করতে হবে, রেসপেক্টও করতে হবে, লাভ করতে হবে, ভালোবাসতে হবে, সম্মানও প্রদর্শন করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে, এমনকি নবীর সাহায্য সহযোগিতা করতে হবে। এই সবগুলো মুমিন বান্দাদের উপর সূরা আরাফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীর হক, নবীর প্রাপ্য হক। সুবহানাল্লাহ। কয়েকটি দায়িত্ব নবীর ব্যাপারে আমাদের উপর আল্লাহ তাআলা অর্পণ করেছেন, যে সম্মানও করতে হবে, রেসপেক্ট করতে হবে, লাভ করতে হবে, মোহাব্বত করতে হবে, এরপর আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা, এই মর্মে যে তার দিনের উপর যদি কোনো হামলা আসে, আক্রমণ আসে, এই দিনের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, তার সুন্নতের কোনো বিদ্রুপ যদি কেউ করে, তাহলে এর হেফাজত করবে আমাদের সব কিছু কোরবান করে দিতে হবে, তার নাম বুলন্দ করতে হবে। তো এই সব কাজ আমাদের উপর একটা অর্পিত দায়িত্ব। তো রেসপেক্টও অনেক বেশি, সব আল্লাহর পরেই যার স্থান, আর ভালোবাসার পাত্রও তিনি সবার চেয়ে বেশি, কিন্তু এর সাথে সাথে তাকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য রোল মডেল বানিয়েছেন। এমন কোনো সময় নেই যে সময়গুলোতে আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই গুণটা আপনি অনুপস্থিত পাবেন, বা মানে কোনো এমন একটা দিক নেই যে সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোল মডেল নন, এমন একটা সাইডও খুঁজে বের করা যাবে না। ফর এক্সাম্পল, আজকে আমি আর একটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরছি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এত গুরুত্বপূর্ণ
একটা দিক আমি কল আসলে আবার আমি প্রশ্নের দিকে চলে যাব। আসলে আপনাদের প্রশ্নের প্রোগ্রাম এটা, আলহামদুলিল্লাহ। তো একটা কথা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা হতাশাজনক অবস্থা মানুষের জীবনে সব সময় আসে, একটা কষ্টকর অবস্থা যে কি হবে কি না, আমি পরীক্ষা পাশ করতে পারবো কি না, অথবা খুবই বিপদ সংকুল অবস্থা, কঠিন অবস্থা, হতাশার অবস্থা, এমন এক একটা অবস্থা যে অবস্থাটাকে মানুষ ভাষা দিয়ে ব্যক্ত করতে পারে না। মানে ভালো মন্দ সব ধরনের অবস্থা মানুষের জীবনে আসে। কোনো সময় আমি খুব সুখে নিশ্চিন্ত নিরাপদ, আবার কোনো সময় দেখা যায় মারাত্মক বিপদ আমার চোখের সামনে। ওই সময় আমাদের জন্য কি করা উচিত? সুবহানাল্লাহ আল আযীম। আল্লাহর নবীর সিরাত থেকে, জীবনী থেকে দুই একটি উদাহরণ সামনে নিয়ে আসলে এই পয়েন্টে আমাদের জন্য কোনো রাহনুমাই বা পথ নির্দেশনা আছে কি না তা সুস্পষ্টভাবে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ত্রাসের শিকার হয়, মারাত্মক বিপদগ্রস্ত হয় এবং নির্যাতনের সম্মুখীন হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কা থেকে মদিনায় মুনাওয়ারার দিকে হিজরত করেন, তো হিজরতের আগে তারা ওই রাত্রে প্ল্যান সম্পর্কে অবগত হয়ে গিয়েছিল, তারা ঘেরাও করেছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা পেয়েছিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পড়ে বালুর মধ্যে দম করে ফু দিয়ে সাথে সাথে ওই বালু যখন নিক্ষেপ করেছেন সবাই অন্ধ হয়ে গেছে, কেউ আর দেখতে পারেনি, আর সবার এই ঘেরাও থাকা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতিভাবে বের হয়ে গেছেন। গারে সুরের মধ্যে তিন দিন অবস্থান করেছেন, তারা এরপরে মিটিং করে ঘোষণা দিয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ জীবিত বা মৃত অবস্থায় ধরে এনে দিতে পারবে, যে কোনো অবস্থায় যদি হত্যা করে হলেও তাকে যদি কন্ট্রোল করতে পারে বা ধরে ফেলতে পারে তার জন্য 100 উটের পুরস্কার। একটা উটের দামও যদি মিনিমাম 2000 পাউন্ড, আরবের এক একটা উট এগুলো মামুলি কোনো ব্যাপার নয়, যদি ধরেন 100 উটের দাম, সুবহানাল্লাহ, কমপক্ষে তো 1 লক্ষ পাউন্ডের একটা পুরস্কার, 1 লক্ষ পাউন্ডের একটা পুরস্কার। একটা স্বাভাবিক ওটি 1000 পাউন্ড ছাড়া আপনি পাবেন না, সুবহানাল্লাহিল আযীম। তো 1 লক্ষ পাউন্ডের পুরস্কার, অনেক বড় কথা। ওই সময় উটের দাম আরও কম ছিল না, আরবের জন্য এগুলো খুব জরুরি উট ছিল, তো এত বড় পুরস্কার ঘোষণা করেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরে থাকার পর রাস্তা পাল্টিয়ে ভিন্ন রাস্তা দিয়ে তিনি যেভাবে হোক মদিনা মুনাওয়ারায় পৌঁছার জন্য রওনা করেছেন, ঠিক ওই সময় সুরাকা বিন মালিক তার ঘোড়া নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হয়তো সে গ্রেফতার করবে আর না হয় হত্যা করবে, এই ধরনের একটা অবস্থা। তো এটা একটা জীবনমরণ, একটা সন্ধিক্ষণ, জীবনমরণের একটা সন্ধিক্ষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গিয়েছিলেন। ঠিক এমন সময়ে যখন একজন মানুষ আমাকে হত্যা করার জন্য আসছে, অথবা ধরে নিয়ে যাবে, গ্রেফতার করবে, আমাকে কিডন্যাপ করবে, অথবা আমাকে হত্যাই করে ফেলবে, এমত অবস্থায় কেউ আসবে, তো সুবহানাল্লাহ আল আযীম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শান্ত অন্তর ছিল তাঁর, আল্লাহর প্রতি বিশ্বাস এত বেশি ছিল। এটা আল্লাহর নবীর অবশ্য মুজিজাও বটে, কিন্তু হতাশাজনক পরিস্থিতিতে আল্লাহর উপর তওয়াক্কুল এবং বিশ্বাস এবং অন্তরের প্রশান্তি আর কোনো ধরনের পরিস্থিতির কারণে কোনো কষ্ট ফিল না করা আর একমাত্র আল্লাহর উপর ভরসা এবং তওয়াক্কুলের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের গুরুত্বপূর্ণ একটা দিক। তো তিনি সুরাকাকে সে হত্যা করতে আসছে,
হাইজ্যাক কিডন্যাপ করতে আসছে অথবা হত্যা করতে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুপার পাওয়ার কিসরার কাঙ্গন, যে স্বর্ণের চিরুনি, এগুলো আমি তোমার হাতে আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহিল আযীম, এই কাঙ্গনগুলো আমি তোমার হাতে দেখতে পাচ্ছি, যেগুলো মানে পরনের জিনিস, এগুলো আমি দেখতে পাচ্ছি। যাই হোক, ওই ছড়িগুলো আমি তোমার হাতে দেখতে পাচ্ছি, আংটি আমি দেখতে পাচ্ছি, ওই কিসরা বাদশার আজীব কথা। তো অর্থাৎ তুমি মুসলমানও হবে, আর মুসলমান হওয়ার পর এই করুণ কঠিন বিপদসংকুল পরিস্থিতিও দূর হবে, আর তুমিও মুসলমান হবে। আর এমন এক যুগ আসবে যে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে এবং সময়ের সুপার পাওয়ার আর যুগের সবচেয়ে বড় এম্পায়ার কিসরা এম্পায়ার সম্পূর্ণরূপে পরাজিত হবে, এবং সেই সুপার পাওয়ারের স্বর্ণগুলো তোমার হাতে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ আকবার। সৈয়দুনা ফারুক আজম উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে পার্সিয়ান এম্পায়ার আর রোমান এম্পায়ার উভয়গুলো সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছিলেন, তিনি ধ্বংস করে দিয়েছিলেন, এবং সেই এম্পায়ার এবং তখনকার সময়ের এই সুপার পাওয়ারগুলো অস্তিত্বহীন হয়ে গিয়েছিল। সেই পার্সিয়ান এম্পায়ারের স্বর্ণের জিনিসগুলো আমি তোমার হাতে দেখছি, স্বর্ণের বিভিন্ন আইটেমস তোমার হাতে আমি দেখছি, যে তুমি এগুলো বিজয় হয়ে যাবে। তো শেষ পর্যন্ত তার তো ঘোড়ার পা আল্লাহ তাআলা দশিয়ে দিলেন, এরপরে তো সে মুসলমান হতে বাধ্য হলো। আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওই কিসরার জিনিসগুলো উনি ওই নবীজির ভবিষ্যৎবাণী এটা পূর্ণ হলো, এবং তিনি এটা পরিও দিয়েছিলেন এই স্বর্ণের জিনিসগুলো। হয়তো একটু সময়ের জন্য এটা জাস্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ভবিষ্যৎবাণী হিসাবে হয়তো তিনি এটা হাতে নিয়েছেন এবং এটা পেয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। তো এই কাজ এই বাস্তবতাগুলো, কিন্তু কোন বিপদসংকুল অবস্থাতে এই কথাটা বলছেন সুবহানাল্লাহিল আযীম। এরপরে আপনি দেখেন যে খন্দকের যুদ্ধ হলো, ওই খাল খনন করে যে যুদ্ধ, মদিনা মুনাওয়ারার চতুর্দিকে খাল খনন করে যে যুদ্ধ, দুশ্মন যাতে এসে ঢুকতে না পারে, খাল খনন করার জন্য দারিদ্রের অবস্থা এত ভয়াবহ সাহাবায়ে কেরামের, যে সাহাবায়ে কেরাম কাঁদছেন, সাহাবায়ে কেরামের হাতে কোনো অস্ত্র নেই, ইভেন খাবার পর্যন্ত নেই, উপবাস ক্লিষ্ট, মারাত্মক কষ্টের মধ্যে তারা সময় অতিবাহিত করছেন। সাহাবায়ে কেরাম দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামান্যতম খাবার আমার কাছে নেই, আমাদের হাতে নেই, এই দেখেন ক্ষুধা নিবারণের জন্য পেটে পাথর বেঁধে আমরা পেটে পাথর বেঁধে কষ্ট করছি, কাজ করছি। সুবহানাল্লাহ। তো ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট খুলে কাপড় উঠিয়ে দেখাচ্ছেন নিজের, তোমাদের পেটে ক্ষুধার কারণে একটা করে পাথর বাঁধা, আর আমার ক্ষুধা আরও বেশি, মসৃণ দুটো পাথর আমার পেটের মধ্যে বাঁধা। তো এই ঠান্ডা মসৃণ পাথর বাঁধলে ক্ষুধার জ্বালা এবং যন্ত্রণা একটু প্রশমিত হতো। তো বললেন, তোমরা তো একটা করে পাথর বেঁধেছ, আমার পেটে তো দুটো পাথর বাঁধা, আমি আরও বেশি ক্ষুধার্ত, আমি আরও বেশি কষ্টে নিপেতিত। তো যখন দারিদ্র্যের অবস্থা এই, খাবার পর্যন্ত নেই, উপোস অবস্থায় আর দুশ্মনের মোকাবেলা করছেন, হিমশিম খেয়ে যাওয়ার কথা, নিজের উদ্বাস্তু হওয়ার উপায় উপকরণ বিহীন, সম্পূর্ণরূপে খালি হাত হওয়া, দারিদ্র দ্বারা মানে কষ্টের মধ্যে নিপতিত থাকা, এই পরিস্থিতিটা, এই অবস্থাটা কি পরিমাণ কষ্টদায়ক হতে পারে আর কি পরিমাণ হতাশাজনক হতে পারে পরিস্থিতি, সেটা নিজেই বুঝতে পারছেন। যুদ্ধ করতে হচ্ছে অথচ দুমুঠো খাবার পেটে দেওয়ার মতো হাতে নেই, ঘরের মধ্যে নেই, আল্লাহ আকবার। কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাল খনন করার সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক মানে খাল, এই খাল খনন করার সময় একটা পাথরের উপর খুদাল পড়েছে, ওইটা থেকে আগুন বেরিয়েছে, মানে লোহা লোহার সঙ্গে যখন লেগে যায় শক্তভাবে তখন আগুন বের হয়, তো আগুন বেরিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এর মধ্যে যে আলো বের হয়েছে, এই আলো থেকে বলছেন, যখন খাবার নেই, হতাশাজনক অবস্থা, সবাই কাঁদছে, সবাই উপোস, মারাত্মক ভয়াবহ অবস্থা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে কায়সার বাদশাহ, তখনকার সুপার পাওয়ার,
তার মহল্লাগুলো আমি দেখতে পাচ্ছি এর মধ্যে, সুবহানাল্লাহ। আরেক খোদালের মধ্যে বলছেন আমি বাহরাইনের মহল্লাগুলো, শাহী মহলগুলো আমি দেখতে পাচ্ছি। তো আশ্চর্যের কথা, কোথায় খাবার নেই, কোথায় আত্মরক্ষার ব্যবস্থা নাই, জান বাঁচানোর প্রাণ রক্ষা করার উপায় নেই, আর এত বিপদের অবস্থা, এত ভয়াবহ অবস্থা, এত হতাশাজনক অবস্থা। কিন্তু এই হতাশাজনক অবস্থাতেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় দেখা যায় বল নির্ভয়ে প্রশান্ত অন্তরে সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে বলছেন যে তোমার হাতে কিসরা, সেই পার্সিয়ান এম্পায়ারের স্বর্ণের কাঙ্গনগুলো দেখতে পাচ্ছি, তুমি তো মুসলমান হবেই, আর আমি দেখতে পাচ্ছি তুমি মুসলমান, আবার তোমাদের হাতে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে, দেশের পর দেশ জয় হচ্ছে, সেই স্বপ্ন আমার চোখের সামনে। খন্দক যুদ্ধের সময় এত হতাশাজনক অবস্থা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোদালের মধ্যে যখন পাথর পড়ে গেছে, আগুন বেরিয়েছে, আমি এর মধ্যে বাহরাইনের মহলগুলো, শাহী মহলগুলো, বাদশাহী মহলগুলো দেখতে পাচ্ছি, আমি কিসরার শাহী মহলগুলো, বাদশাহী মহলগুলো আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ স্বপ্ন দেখছে একজন মানুষ, আজকে যদি গ্রামের মধ্যে এই দারিদ্র পীড়িত উপোস অবস্থায় এক মানুষ যদি খাল খনন করে, সে খাল খনন করার সময় যদি বলে যে আমি এই পাথর থেকে আমি দেখতে পাচ্ছি সুপার পাওয়ার আমার সামনে একেবারে অবনমিত হয়ে গেছে, একেবারে সম্পূর্ণরূপে তারা পরাজিত এবং আমি সুপার পাওয়ার হয়ে গেছি এবং সুপার পাওয়ারের শাহী মহল সব কিছু আমার হাতে চলে এসেছে, এগুলো আমার দেখতে পাচ্ছি আলো, তো মানুষ বলবে মাথা টাথা মনে হয় ঠিক নয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হতাশাজনক অবস্থাতেও সুবহানাল্লাহিল আজিম এই পরিস্থিতিতে কোনোভাবেই বিচলিত হননি, কোনোভাবেই ঘাবড়ে যাননি, কোনো অবস্থাতেই আল্লাহর উপর ভরসা সামান্য সময়ের জন্য তার অন্তর থেকে দূরে সরে যায়নি। আল্লাহর উপর ভরসার যে একটা ফিলিং, সেটা কোনোভাবেই কমতি, এর মধ্যে কোনো ধরনের কমতি তিনি লক্ষ্য করেননি। এরপরে আপনি দেখেন যখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছিল, তো ওই মুথা, জঙ্গে মুথা বা মুথার যুদ্ধ যেটা, সেই মুথার যুদ্ধে তিনি জয়লাভ করেননি। তাঁকে যখন এত বড় বাহাদুরের খেতাব দেয়া হচ্ছে, তাঁকে যখন এত বড় সম্মানে ভূষিত করা হচ্ছে এবং ওয়াহির মাধ্যমে নবীজির প্রত্যেকটা কথা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি এই খেতাবে ভূষিত করা হচ্ছে, তিনি কিন্তু কোনোদিন সফলতা অর্জন করেননি। মুথা যুদ্ধে শুধু মুসলমানদেরকে প্রাণ রক্ষা করে কোনো মতে জান বাঁচিয়ে তিনি মদিনায় মুনাওয়ারায় ফেরত নিয়ে এসেছিলেন। তো কেউ কেউ লজ্জাও দিয়েছিল যে তোমরা তো পলায়ন করে চলে এসেছো, তো ভাগুড়ে যেটাকে বলে যে বাগরা গুলাম, এই ধরনের কথা অনেকে বলেছে। কিন্তু এই পরিস্থিতিতে তিনি যে মুসলমানদেরকে আত্মরক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, জান প্রাণ রক্ষা করে কোনো মতে ফেরত চলে এসেছেন, এই সময়টাকে বিজয়ের একটা সময় হিসাবে ঘোষণা দিচ্ছেন এবং আল্লাহর তরবারির খেতাব তাকে দেওয়া হচ্ছে, সাইফুল্লাহর খেতাব দেওয়া হচ্ছে, তো এই সময় দেওয়া হচ্ছে। কিন্তু তিনি কোনো যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেননি, যুদ্ধ জয়ী হননি, জয়ী না হয়ে প্রাণ রক্ষা করে চলে এসেছেন, এটাকেও সফলতা ঘোষণা দিচ্ছেন, আর সফলতার এত উচ্চ মার্গে নিয়ে গেছেন যে তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি ঘোষণা দেওয়া হচ্ছে। তো শুধু এই কথাটা যে আমরা পরিস্থিতির কারণে কোনো সময় ঘাবড়ে যাওয়া উচিত নয়, মানে এখন তো আমরা একেবারে নিচে চলে গেছি, আমরা তো একেবারে ছোট্ট হয়ে গেছি, আমরা একেবারে শক্তিহীন হয়ে গেছি, সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়েছি, তো মনোবল হারিয়ে বসা, খারাপ পরিস্থিতি, হতাশাজনক পরিস্থিতি, কোনো পরাজয়, কোনো বাহ্যিক একটু কষ্টকর অবস্থা বা পরাজয়ের অবস্থা, এগুলো দেখে বিচলিত হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, হতাশা গ্রস্ত হয়ে পড়া, এটা আল্লাহর নবীর সিরাত থেকে কোনোদিন আপনারা পাবেন না। সবচেয়ে খারাপ অবস্থায়, সবচেয়ে হতাশাজনক অবস্থায় দেখা যায় তিনি সুবহানাল্লাহ অনেক বড় স্বপ্ন দেখছেন, অনেক উঁচু স্বপ্ন দেখছেন, অনেক দূরের সাফল্যের ভবিষ্যৎবাণী তিনি দিচ্ছেন যেগুলো কিছুই হবে না, সুবহানাল্লাহ, এত বেশি আল্লাহর উপর ভরসা ছিল। তো আমি আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এই সুপ্ত একটা দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের জীবনে সব সময় হতাশাজনক অবস্থাও আসে, কষ্টকর অবস্থাও আসে, খারাপ পরিস্থিতিও আসে, বিরোধিতার সম্মুখীনও আমরা হই,
দেখেন 100 উট পুরস্কার দেওয়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে হত্যা করতে পারবে না, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। এমন পরিস্থিতিতে কত ভয়াবহ, কত মানুষ নেমে গিয়েছে যে 100 উট পেয়ে যাব, কোটি কোটি টাকার মালিকানা আমার হয়ে যাবে, 100 কোটি টাকার চেয়েও বেশি সম্পদের আমি মালিক হয়ে যাব, এত বড় পুরস্কারের ঘোষণা। তো আর এখন জান কতটুকু, নিরাপত্তাহীনতা কি পরিমাণ মানুষ ভুগতে পারে, হতাশাগ্রস্ত কত বেশি হতে পারে। সুবহানাল্লাহ আজিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাকা বিন মালিক আসার পথে দেখছেন এবং বলছেন, তোমাকে তো আমি অন্য কিছু দেখছি। এমন সময়ে আল্লাহর উপর তওয়াক্কুল এবং ভরসা, অবশ্য আল্লাহর নবীর মুজিজার দিকটাকে আমরা খাটো চোখে দেখতে তো আর পারি না, কোনো মানে এটাকে আন্ডারমাইন্ড আমরা করতে পারি না, কিন্তু দেখার বিষয় হলো যে যতটা হতাশাজনক অবস্থা, ওই সময় দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি অবিচল, অটল এবং আশাবাদী, নির্ভয় এবং সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করছেন, সম্পূর্ণরূপে আল্লাহর উপর আস্থা স্থাপন করছেন, আর সম্পূর্ণরূপে নির্ভয়ে তিনি বিচলিত না হয়ে আল্লাহর উপর আস্থাকে এক সেকেন্ডের জন্য না হারিয়ে, সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে তরবারি নিয়ে বলছে, এখন তো তোমাকে কাতল করে ফেলবো, কে বাঁচাবে তোমাকে, আমিই তো বাঁচাবো না, বলো। আল্লাহ নবী বলছেন, তুই কি বাঁচাবে, আমার আল্লাহ চাইলে আমাকে বাঁচাবে। তো নিশ্চিত মৃত্যুর অবস্থা যখন চোখের সামনে, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য আল্লাহর উপর আস্থাকে হারিয়ে বসেননি। এই যে বিচলিত না হওয়া এবং সব সময় চেষ্টা এবং স্ট্রাগল করে যাওয়া, এটা মুমিনের জীবনে সব সময় এই পরিস্থিতিটা আসবে। উলামায়ে কেরাম ধরেন অনেক চেষ্টা করছেন, এই রাস্তায় আসার সময় আমি এই প্রোগ্রামে আসছি, এখন হাতে রয়ে গেছে আমার মাত্র 8-10 মিনিট। এক ব্যক্তি বলছেন যে না, আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে আমাকে। তো আমি বললাম, ভাই এখন দেখেন, আপনি পরে আলাপ করে নেবেন, এখন হঠাৎ আপনি আমাকে পেয়েছেন, আমার হাতে সময় নেই, আমার লাইভ প্রোগ্রাম শুরু হয়ে যাবে। হ্যাঁ হুজুর, আপনারা খালি প্রোগ্রাম নিয়ে আছেন আর মানুষ ড্রাগি হচ্ছে, মানুষ নষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক কিছু সে বলে শুনলেন, আমি যেহেতু ওনার প্রশ্নের উত্তর দিতে পারিনি, তো উনি অনেক বোকাজোকা করলেন এই আসার একটু আগে এই রাস্তাতে। তো তো আমি একটু হাসলাম যে বিচারার কথা, আমি সময় নাই কথাটা আমি বললাম, ও যে লাইভ প্রোগ্রামে তো আর ডিলে করতে পারবো না, হয়তো অনেক ভাই বোন প্রশ্ন নিয়ে থাকেন, অনেকে কোয়েশ্চন করেন, ফোন কল করেন, তো অনেক প্রশ্ন প্রোগ্রাম দেখতে দেখতে আপনাদের আমি ক্লান্ত হয়ে গেছি, আমার প্রশ্নের কোনো উত্তর নাই আপনার কাছে। তো আমি বললাম, অন্য সময় আপনি বলবেন। তো মানুষ জীবনে বিভিন্ন সময় হতাশাগ্রস্ত হয়, মানুষ কোথায় কোথায় মানে হোপলেস হয়ে যায়, আর জীবনে প্রত্যেকটা সময়ে এই ধরনের খারাপ পরিস্থিতির সম্মুখীন মানুষকে হতে হয়। তো এটা একেবারে দুনিয়ার জীবনে স্বাভাবিক, কিন্তু এই একটা পয়েন্টের মধ্যে যদি আপনি দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু শান্ত ছিলেন, কতটুকু অবিচল ছিলেন, কোনো খারাপ অবস্থাতেই, খাবার নেই, পেটে দুটো পাথর বাঁধা, ওই সময় বলছেন আমি বড় বড় এম্পায়ারগুলোকে দেখছি, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমি সেই শাহী বাদশাহী মহলগুলোকে দেখতে পাচ্ছি, সেগুলো আমাদের অধীনে চলে আসছে, আমি তো সেই স্বপ্ন দেখছি সারা দুনিয়ার উপর ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে, কোনো অবস্থাতেও এখন খাবার পর্যন্ত নেই, এত আশাব্যঞ্জক কথা, এত উৎসাহব্যঞ্জক কথা, এত আল্লাহর উপর আস্থা এবং তওয়াক্কুলের বাস্তব প্রতিচ্ছবি হয়ে কথা বলা, এই একটা দিক মুসলমান এবং মুমিনদেরকে গ্রহণ করতে হবে, এবং কোন অবস্থাতে যেন আমরা বিচলিত না হই, আল্লাহর উপর ভরসা এবং আস্থা যেন হারিয়ে না ফেলি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দিকটা অসংখ্য ঘটনা দ্বারা মানে সুস্পষ্ট বিধায় আমাদেরকে আল্লাহর উপর আস্থা সৃষ্টির জন্য আল্লাহর জিকির বেশি করতে হবে, ইমানের মেহনত বেশি বেশি করে করতে হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম, যেহেতু বিরতি যাওয়ার পূর্বে আমরা একজনের কল নিয়ে নেই, দেখি মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত সপ্তাহে মৌলানা সাহেব কইছিলা লা হাওলা লা কুওয়াতা কোনো সমস্যা
ফোন ওখানটা আমি ভুলি লাইছি, ওখানটা আপনার আবার হইয়া দিবা। আবার হইবা নি আমি আবার বললাম বাংলা কি আপনার কাছে ফোন একটু আস্তে আস্তে করে খুব আপনি আবার গত সপ্তাহ শুনছিলাম মৌলানা সাহেবের ফসলা জেনে লাহাওলা লাকুয়াটা খোসবার ফরন কোনো বিপদ বা জইলে ইনশাল্লাহ আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরো নতুন কল নেওয়ার চেষ্টা করব। আমাদের এই প্রোগ্রাম হচ্ছে একটি প্রশ্ন উত্তরের প্রোগ্রাম, ইনশাল্লাহ আপনারা বিরতির পর প্রশ্ন করবেন। জাজাকুমুল্লাহ খায়ের, আমরা বিরতির পর দেখা হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সম্ভবত লাইভ চলে গেছি, আমরা বিরতিতে ছিলাম এ পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আপনার বিরতির আগের একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সম্পর্কে। তো এটি আপনাদের সামনে এই প্রশ্নের উত্তর আমি পেশ করার চেষ্টা করছি। হাদিসের মধ্যে এই মর্মে এসেছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহ এত গুরুত্বপূর্ণ যে এর দ্বারা 70টা ফায়দা রয়েছে, বিভিন্ন রোগের ঔষধ, বিভিন্ন সমস্যা। এর মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের যেটা, সেটা হলো মানুষের হাম এবং হুজন, পেরেশানি, কষ্টকর অবস্থা, টেনশন, ডিপ্রেশন, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিভিন্ন কারণে মানুষ পেরেশানির মধ্যে থাকতে পারে, কষ্টের মধ্যে থাকতে পারে, খুবই টেনশনের মধ্যে থাকতে পারে, টেনশনের হাজারো কারণ হতে পারে। তো আল্লাহ তাআলা এটা দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো আমি হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহী, যার লেখা বেহেশতি জওহর একসময় ঘরে ঘরে পড়া হতো, মাসআলা মাসায়েলের জন্য খুবই জরুরি কিতাব, 1000-এরও বেশি কিতাব তিনি লিখেছেন, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহী। আজও আমি বলবো নিজের সংশোধনের জন্য, অন্যের সংশোধনের জন্য, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহীর কিতাবাদির চেয়ে ভালো কোনো সম্পদ মুসলমানদের বর্তমান যুগে হতে পারে না। এটা আমার কথা নয়, আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুমের কথা। তো উনি এক জায়গায় লিখেছেন বা বলেছেন এবং ওনার কথা লেখা হয়েছে যে যদি কোনো মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তো আমার আশা বিশ্বাস প্রতিদিন যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া দিয়ে, এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন, শিখে নেবেন, প্র্যাকটিস করবেন। আর যদি প্রতিদিন 500 বার করে কেউ পড়ে, তাহলে পুরো 1 সপ্তাহ এই আমলটা অব্যাহত রাখার পর আশা করি তার পেরেশানি আর থাকতে পারে না। এটা এত বেশি উনার মোজাররব বা পরীক্ষিত যে বড় থেকে বড় পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন যদি কেউ প্রতিদিন 500 বার 500 টাইমস যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে আর দোয়াও করতে থাকে। তো এই ওয়াজিফার এত বরকত যে এর দ্বারা আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেবেন, টেনশন দূর করে দেবেন, মুসিবত থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ তাআলা। এইভাবে মুসিবতের মধ্যে যদি কেউ পড়ে যায়, পেরেশানির মধ্যে যদি কেউ পড়ে যায়, আমরা তো আমল করতে পারি না, আমল করলে দেখছি আল্লাহ তাআলা অবশ্যই ফায়দা দেন। ডেইলি 313 বার করে কয়েকদিন অ্যাটলিস্ট পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আমার বান্দা হযরত ইউনূস আলাইহিস সালাম কয়েকটা অন্ধকারের ভিতরে, একটা তো রাতের গভীর অন্ধকার, সমুদ্রের ভিতরের অন্ধকার, নিচের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার,
অনেকগুলো অন্ধকার আরো রয়েছে, সেই সবগুলো অন্ধকারের নিচে কোনো সায়েন্স নাই যে জানতে পারবে সমুদ্রের কোন প্রান্তে কোন জায়গায় ওই মাছটা কোথায় লুকিয়ে আছে, উদ্ধার করার কোনো শক্তি আর নাই। তো এত মারাত্মক অবস্থা যে দুনিয়ার কোনো শক্তি আর সাহায্য করতে পারবে না, শুধু আল্লাহ তাআলা সব যেখানে অপারক সেখানে শুধু আল্লাহ তাআলাই বাঁচাতে পারেন, এমন সত্তাকে সুবহান বলা হয়, যিনি সবাই যেখানে অক্ষম আর যে মহান সত্তা যেখানে সক্ষম সবার অক্ষমতার অবস্থা। তো হযরত ইউনূস আলাইহিস সালাম যেখানে গেছেন বাঁচানোর জন্য আর কেউ, সবাই অক্ষম, তমাম মখলুকাত অক্ষম, কুল কায়নাত অক্ষম, সেই জায়গায় কে বাঁচাতে পারেন? শুধু আল্লাহ। তিনি সেখানে সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এটা পড়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন পরে আয়াতে যে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ওনাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ওনাকে আমি নাজাত দিয়েছি এই বড় পরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে, মুসিবত থেকে, একইভাবে আমি পরবর্তীতেও মুমিন বান্দাদেরকে এই কালিমার মাধ্যমে আমি নাজাত দান করব, মুক্তি দান করব। তো নাজাত বালা মুসিবত থেকে মুক্তির জন্য, বিপদ আপদ থেকে মুক্তির জন্য, পেরেশানি থেকে মুক্তির জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি করে পড়বেন। আর হযরত থানভী রহমতুল্লাহ আলী যেভাবে বলেছেন যে ডেইলি 500 বার করে যদি কেউ পড়ে, আর এটা 1 সপ্তাহ পর্যন্ত অ্যাটলিস্ট অব্যাহত রাখে, আশা করি 1 সপ্তাহ হওয়ার সাথে সাথে পেরেশানি দূর করে দেবেন আল্লাহ তাআলা। যেভাবে হোক অন্য কোনো না কোনো একটা উপায় বের হয়ে আসবে, খালাসি হবে কোনো না কোনোভাবে ইনশাআল্লাহ, পেরেশানি মুক্ত আমরা হব ইনশাআল্লাহ। আর না হয় পেরেশানি থাকা অবস্থায় টেনশন আল্লাহ তাআলা দূর করে দেবেন, আমাকে এই অবস্থাতেই শান্তি এবং সুখী বানিয়ে দেবেন। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এর ওয়াজিফা আপনাদেরকে বললাম। একই সাথে এটা অনেকের প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে, ঘরে ঘরে ভেতরে বাইরে মামলা মুকদ্দমা, দুশ্মনের দুশ্মনী, শত্রুর শত্রুতা, হিংসুকের হিংসা, আর অনেক বিরুদ্ধবাদীদের বিরোধিতা, এবং বিভিন্ন ধরনের কষ্ট যারা দেয়, কষ্টের শিকারে মানুষ আক্রান্ত, কেউ ফ্যামিলির ভেতরে, কেউ বাইরে, কেউ মজলুম অবস্থায়, কেউ মারাত্মক কঠিন পরিস্থিতির সম্মুখীন। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম প্রতিদিন 500 বার করে পড়বেন কিছুদিন পর্যন্ত অ্যাটলিস্ট। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই আয়াতখানা পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক যেন দান করেন। যেহেতু প্রশ্ন করেই নিয়েছেন, তো আরেকটা আমলও বলি যে 100 বার করে ডেইলি হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। সবাই প্রতিদিন 100 বার ইজিলি পড়তে পারবো, কিন্তু আমাদের তাসবিহ পড়ার কোনো সময় নেই। যেন উলামায়ে কেরাম বলেছেন যে এই 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 তাসবিহটা হাতে রাখলে একটু রিমাইন্ডার হয়, আর লোক দেখানোর নিয়তে যদি কেউ রাখে তাহলে তো গোলটা গুণা হবে, যে আমাকে মানুষ নেককার মনে করুক, মোত্তাকি পরহেজগার মনে করুক, আল্লাহর জিকির আমি সবসময় করি। এটা মানে এটা আবার হাতে না থাকলে স্মরণ হয় না, আর এটা হাতে থাকলে অনেক সময় স্মরণে স্মরণ হয়ে যায়। তো এই স্মরণ হওয়ার নিয়তে যেন আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করেন। তাসবিহ মূল উদ্দেশ্য নয়, আসলে পড়া উদ্দেশ্য, কিন্তু এই পড়াটা আমাদের মনে থাকে না, ঘন্টার পর ঘন্টা চলে যায়, অন্য মনস্ক হয়ে থাকি, অন্যদিকে মনোযোগ থাকে। এটা যদি হয় তাহলে অভ্যাস আবার পড়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেন, এটা রিমাইন্ডার দেয় এটা। তো এই তিনটা তাসবিহের কথা আপনাদেরকে বললাম, টেনশন, পেরেশানি, ডিপ্রেশন, দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসা, বিরুদ্ধবাদীর বিরোধিতা, এবং নানা কারণে, ঋণের কারণে, মারাত্মক কোনো ওয়াদা পূর্ণ না করতে পারার কারণে, বিভিন্ন কারণে মানুষ মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে পড়ে, আর কোনো উপায় থাকে না, নিরুপায় হয়ে যায়। এমত অবস্থায় হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন অন্তত ডেইলি 500 বার করে 1 সপ্তাহ পর্যন্ত, 40 দিন পর্যন্ত আমল অব্যাহত রাখবেন, 1 সপ্তাহের পর আশা করি ফল পেয়ে যাবেন, রেজাল্ট পেয়ে যাবেন।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ডেইলি 500 বার করে পড়ার চেষ্টা করবেন, আর 313 বার করে কিছুদিন যদি অন্তত পড়তে থাকেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন আর হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, কতই না ভালো তিনি আমাদের রক্ষক, আমাদের হেফাজতকারী, নিমাল মাওলা কতই না ভালো মাওলা তিনি, কতই না ভালো সাহায্যকারী তিনি। তো এই ওয়ার্ডগুলো আল্লাহর রহমতকে আপিল করে, আর এর বরকতটা কি একটু পড়ার পরও যদি আমরা পাই, এটা ফায়দা হলো যে এমনিতে তো অন্তর দিয়ে আল্লাহর জিকির করার তৌফিক হয় না, আমরা দুনিয়ার ঝামেলা নিয়ে ব্যস্ত, বিবি বাচ্চার সমস্যা নিয়ে ব্যস্ত, পারিবারিক বিষয় নিয়ে ব্যস্ত, খাবো কি, রান্না করবো কি, মজা করবো, আমোদ ফুর্তি করবো, দুনিয়া এনজয় করবো, এই একটা মনের মধ্যে আশা থাকে। এর কারণে আমরা অনেক সময় আল্লাহর নাম নিতে পারি না, আল্লাহর জিকির করতে পারি না, ভালো অবস্থায় আল্লাহকে ইয়াদ করতে পারি না, আল্লাহকে স্মরণ করতে পারি না। তো এই বাহানায় আল্লাহ তাআলা অনেক সময় চান আমার বান্দা যেন আমার নিকটবর্তী হয়ে যায়, আমার আরো করিব হয়ে যায়। জাযাকুমুল্লাহ তাআলা খাইরান। এর জন্য এই আমলগুলো আমি বললাম, এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমাদের অনেকের এর দ্বারা ইনশাআল্লাহ তাআলা প্রশ্নের জবাব হবে, এবং ঘরে ঘরে এগুলোর প্রয়োজন কিন্তু রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমরা শুনতে পাচ্ছি নাকি, কলার কি লাইনে আছেন? আচ্ছা, যাই হোক, কলার যদি লাইনে থাকেন তাহলে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা, আমরা কলের দিকে যেতে পারবো ইনশাআল্লাহ। তো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, এই আমলটা আমাদেরকে করতে হবে, এবং সুন্দরভাবে এই আমল আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আল্লাহ তাআলা এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। এই কয়েকটা আমল, আরেকটা আমল এই প্রসঙ্গেই বলবো। জি, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটু প্রবলেম হরের যে আমার ডাক্তারে একটা স্প্রে দিছিলা, তখন এটা আনার পরে দেখি না আমার সামান্য অ্যালকোহল মিক্সড আছে, তো এটা আমি নিতাম ফার্মনি না কি তা না নিতাম, না আমি নিছি না অবশ্য এখন হয়ে আপনার দিকেই যাই। আর আপনি শব্দ গুলো আস্তে আস্তে করে খুব মানে আমরা এনে বুঝতাম পারলাম না, হয়তো টিভি লাইভ সাউন্ড যার বালা, কিন্তু এখানে যে সিস্টেম এটা একটু পরিষ্কার না। আপনার যে রিসিভার একটু দূরে রাখিয়ে মাত্র ইনশাআল্লাহ তো ক্লিয়ার হবে। আমি আমার গলার মাঝে কিছু প্রবলেম হরে আর কুচকুচে আর কি গলার ড্রাই হরিলার, যে আমার ডাক্তারে মেডিসিন দিছিল যেটা যেটা স্প্রে, এটার মাঝে আনিয়ে দেখি আর এটার মাঝে সামান্য অ্যালকোহল মিক্সড আছে, তো এখন আমি আমি এখন ইউজ করছি না, হয়ে আপনার দিকে এটা নেওয়া যাই দেওয়া যাই বই না দেওয়া যাইত না অ্যালকোহল মিক্সড আর কি লাগি না খাওয়ার লাগে যে না গলার মাঝে মুখের মাঝে স্প্রে স্প্রে মারবার লাগে। আচ্ছা, স্প্রে মারবার লাগে, আচ্ছা, গলার সমস্যা। আপনি রাখি দুঃখ ফোন ইনশাআল্লাহ, আমি এই ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটা ঔষধে অ্যালকোহল রয়েছে, এই যে আমরা কাপড় পরছি, কাপড়ের রংটাকে টেকসই করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়, এই অ্যালকোহল মুক্ত কোনো জিনিস পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। তো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার তথ্য এবং বিবরণ অনুযায়ী এই সমস্ত জিনিসগুলোতে যত জিনিস তৈরি করা হয় একটা খালারকে মজবুত করার জন্য, যে মুসল্লায় আপনি নামাজ পড়ছেন ওই মুসল্লার যে খালার, এই খালারটাকে স্থায়ী করার জন্য, টেকসই করার জন্য, এটা যাতে নষ্ট না হয়ে যায়, ছুটে না যায় খালারটা, তো এটার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়, ইঙ্কের মধ্যে ব্যবহার করা হয়। এমন কোনো প্রায় ঔষধ বাকি নেই যেখানে অ্যালকোহল ব্যবহার করা না হয়, সব জিনিসগুলোকে ঠিক রাখার জন্য। তো এইগুলো জানার জন্য আসলে অনেক বিস্তারিত লম্বা বক্তব্যের প্রয়োজন, তো সবগুলো আপনাদের বোঝা মুশকিল। তো যদি
অ্যাভেলেবল অ্যালকোহল মুক্ত কোনো ওষুধ পাওয়া যায় তাহলে তাকওয়ার বেশি নিকটবর্তী হলো সেটা ব্যবহার করা। ফতোয়া অনুযায়ী বর্তমান সময়ে এগুলো জায়েজ আছে। সহজ উত্তর আপনাদেরকে আমি বললাম যে কোনো ঔষধ যেহেতু এগুলো থেকে, কারণ কি, এর কারণ হলো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার তথ্য অনুযায়ী এইগুলোর মধ্যে যে জিনিস থেকে এই স্প্রিট নেওয়া হয়, এই স্প্রিট নেওয়া হয় সাধারণত ভেজিটেবল থেকে, ফ্রুটস এবং ভেজিটেবল থেকে। এগুলো সরাসরি আঙ্গুর বা খেজুর থেকে যে শরাব বানানো হয়, আশ্রবায় আর বা শরাব চার প্রকারের হয় থাকে স্প্রিট। তো এগুলোর মধ্যে এই চার প্রকারের হারাম শরাব যেটা বেশি শক্ত হারাম এবং সুস্পষ্ট হারাম, সে ধরনের বানানোর প্রক্রিয়া সেই ধরনের অবলম্বন করা হয় না, বরং নর্মেল ভেজিটেবল ইত্যাদি থেকে নেওয়া হয়। এই জন্য ঔষধের ক্ষেত্রে এটাকে অনেক ইমামগণ ব্যবহারের কোনো মতে পারমিশন দিয়েছেন, ঔষধ হিসাবে, চিকিৎসা হিসাবে। এরপরেও বলবো তাকওয়ার বেশি নিকটবর্তী হলো যদি অ্যালকোহল ফ্রি কোনো জিনিস পাওয়া যায়। দ্বিতীয় আরেকটা কথা এখানে আছে যে বেশিরভাগ ক্ষেত্রে কেমিক্যাল প্রসেসিংয়ের কারণে ওই স্প্রিটের রিয়ালিটি শেষ হয়ে যায়। ফর এক্সাম্পল, ভিনিগার যদি থাকে, আগের সময় ভিনিগার মানুষ খুব বেশি ব্যবহার করত, তো সরি, এই মদ ব্যবহার করত, তো মদ মাটির মটকা ভর্তি মদ থাকতো, প্রত্যেকের ঘরে সব সময় মদ পান করছে, এই পরিস্থিতি ছিল। তো পুরো মটকার মধ্যে যদি আপনি ভালো ভিনিগার একটু ছেড়ে দেন, অল্প সময়ের ভিতরে এটা মদ আর মদ থাকেই না, সম্পূর্ণ ভিনিগারে পরিণত হয়ে যায়। যেমন আপনি দেখবেন বিশেষ প্রসেসিং অবলম্বন করলে টক দই দিয়ে দুধের মধ্যে ছেড়ে দিলে দুধটা সম্পূর্ণ দই হয়ে যায়, ওইটা আর দুধ থাকেই না, দুধের যে রিয়ালিটি এটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, এটা সম্পূর্ণ আরেকটা নতুন রিয়ালিটি তৈরি হয়ে যায়। তো এটাকে বলা হয় হাকিকত পরিবর্তন হয়ে যাওয়া, রিয়ালিটি চেঞ্জ হয়ে যাওয়া। তো রিয়ালিটি চেঞ্জ হয়ে যায়, তো বিভিন্ন কেমিক্যাল প্রসেসিংয়ের কারণে ম্যাক্সিমাম এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যালকোহলের রিয়ালিটি চেঞ্জ হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো এই জন্য অ্যালকোহল ফ্রিও বলা হয়, অ্যালকোহল ডিনাই বলা হয় অনেক আমল অনেক জিনিসকে। তো অ্যালকোহল ফ্রি জিনিস যেখানে পাওয়া যাবে সেখানে আমরা বলবো অ্যালকোহল ফ্রি জিনিসগুলো ব্যবহার করতে, অথবা অ্যালকোহল ডিনাই জিনিসগুলো ব্যবহার করতে আমি বলবো। আর যেখানে এগুলো পাওয়া যায় না সেখানে যতটুকু আমরা বাঁচতে পারবো পারবো, কিন্তু জরুরি যেসব বিষয় যেমন ঔষধগুলোতে কোনো ওষুধেই অ্যালকোহল ছাড়া কোনো ওষুধ আজকে পাওয়া যাবে না, তো এগুলো সবসময় আমরা খাচ্ছি, আরও অন্যান্য জিনিসে ব্যবহৃত হচ্ছে, তো বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনা হলো যে এখানে অ্যালকোহলের রিয়ালিটি চেঞ্জ হয়ে যায় আর এটা হালালে পরিণত হয়ে যায়, জায়েজে পরিণত হয়ে যায়। তো ঔষধ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন বোন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি বিকল্প ঔষধ থাকে, অল্টারনেটিভ কোনো ভালো ঔষধ পাওয়া যায় থাকে অ্যালকোহল ফ্রি, আর সেটা যদি অ্যাভেইলেবল হয় আর আপনার জন্য যদি সুইটেবল হয়, তখন আমি বলবো তবু আপনার জন্য বর্তমান ঔষধটা ব্যবহার করা জায়েজ। তবে তখন আমি বলবো যে তাকওয়ার বেশি, তাকওয়ার নিকটবর্তী হলো অ্যালকোহল ফ্রি ঔষধ ব্যবহার করা। তো আশা করি এই বিষয়টা আপনাদের সামনে সুস্পষ্ট হয়েছে, ক্লিয়ার হয়েছে। এরপরে কি কোনো কলার আছেন এই মুহূর্তে? জাযাকাল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ। আমরা হনরাম লাইভ। জি, কলার কি লাইনে আছেন? হ্যালো। জি, আমরা আপনার কথা শুনলাম না। এখন আপনার কোয়েশ্চনটা কইবা প্লিজ। আমার মনে হয় ওনার কলটা আমাদের কাছে পৌঁছতেছে না। আমরা পরবর্তী কলে যাচ্ছি যখন ইনশাআল্লাহ। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো কলার, সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আমি একটু বাদ আসলাম মুফতি সাহেবের সাথে। জি জি, কথা হোক ইনশাআল্লাহ।
বাঙ্গি আপনার টিভি টিভির আওয়াজ কমাইয়া আর ফোনরে একটু দূরে রাখি, টিভির আওয়াজ পুরো ক্লোজ করিয়া মিউট করিয়া আর বলমত কো কমাই দিছি। আচ্ছা আমি আপনি ওকে আপনি কইলে এত আগে হাসবুন আল্লাহু নিমালাকি ও শব্দটা আবার করবেন, হাসবুন আল্লাহ না হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ না হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, হাসবুন আল্লাহু, আসলে আসলে হাসবুনা আল্লাহু, তখন মিলানের কারণে আলিফ পড়ে দিব, আলিফ পড়া হইতো না, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমার ফড়াটা শুনে লিবা আপনি, হাসবুনাল্লাহু হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কত জায়গাত ওয়াও ব্যবহার করা হয়, কত জায়গাত ওয়াও ব্যবহার করা হয় না, এই জিনিসটা অনেকে ভুল করিলেন, তো এই কারণে আমি চাইমু যে আপনারা রেকর্ড করিয়া রাখিলে আরো ভালো হইব, অনেকের কারেক্ট প্রনাউন্সিয়েশন হয় না, সঠিক উচ্চারণ হয় না, তো আমি এক দুই কয়েক সেকেন্ড সময় দিলাম আপনারা যারা হাসবুনাল্লাহ এটা রেকর্ড করতে চাইন, আপনারা আমি এখন ফোরমু ইনশাআল্লাহ আপনারা রেকর্ড এখনও করতে পারবা, তো সঠিক উচ্চারণ অনুযায়ী যদি আপনারা না ফোড়েন তাহলে কতটুকু ফায়দা হইব আল্লাহ ভালো জানেন, তবে সঠিক উচ্চারণ অনুযায়ী আমরা অন্তত ফোড়তাম এবং অর্থ বুঝিয়া ফোড়লে আরও এর ভালো ফায়দা হয় আলহামদুলিল্লাহ, আর ইমানও বাড়বো, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও স্ট্রং হইব, এটা একটা দোয়া, তো আমি সঠিকভাবে ফোড়ার চেষ্টা করলাম আল্লাহ তৌফিক দিতা, তো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, ডেইলি 100 বার এই হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির পড়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আমাদের টেনশন দূর করবে, মনের আশা বাসনা পূরণ হবে, বিয়ে শাদী যাদের হচ্ছে না তাদের জন্য মা বাবা ডেইলি 100 বার করে পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, একইভাবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এখানে অনেকে আলিয়ুল আজিম পড়া ধরেন, এই জায়গায় আলিয়ুল আজিম, এটা ভালো করে বুঝুন কোন জায়গায় জবর কোন জায়গায় পেশ, এক জায়গায় হয়তো পেশ থাকতে পারে কিন্তু এই জায়গায় আলিয়ুল আজিম হবে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব জিকির আজকার এবং তসবিহ তাহলিলের অভ্যাসে যেন অভ্যস্ত করেন, আপনি নামায় আমালের মধ্যে অসংখ্য অগণিত নেকি খুঁজে পাবেন, এগুলো এই নিয়তে পড়বেন, তসবিহের নিয়তে জিকিরের নিয়তে পড়বেন, শুধু ওজিফার নিয়তে পড়লে সওয়াব পাওয়া যায় না, শুধু ওজিফার নিয়তে পড়লে সওয়াব পাওয়া যায় না, আপনি করবেন এটা দোয়া হিসাবে পড়ছি, লা হাওলা ওয়া লা কুওয়াতা তসবিহ হিসাবে পড়ছি, শুধু ওজিফা মানে আমার চিকিৎসার উদ্দেশ্যে নয়, বরং একটা দোয়া হিসাবে এবং তসবিহ হিসাবে আল্লাহর জিকির হিসাবে পড়ছি, তো তখন চিকিৎসার যে ফায়দা আনুষঙ্গিক ফায়দা সেটাও পেলেন, আবার প্রত্যেক এটা তসবিহের সওয়াব পেলেন, জিকিরের সওয়াব পেলেন, দোয়ার সওয়াব পেলেন, আল্লাহর সঙ্গে তাআল্লুক মজবুত হবে, আল্লাহ আকবার, অনেক বড় কথা, কিয়ামতের দিন যে যার জবান সবসময় আল্লাহর জিকির দ্বারা তরতাজা থাকবে, সবসময় আল্লাহর জিকির দ্বারা তাজা থাকবে, ফ্রেশ থাকবে, ভিজা থাকবে, আল্লাহ আকবার, এমন মানুষ ফরজ ওয়াজিব আদায় করতে হবে এরপরে, এগুলো এমন মানুষ হাসতে হাসতে গিয়ে বেহেসতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ আল আযীম, তো আমরা আমাদের জবানকে বন্ধ রাখি অথবা হাবিজাবি কথা বলতে থাকি, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে থাকি, হাদিসের মধ্যে এসেছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সৌন্দর্যগুলোর মধ্যে বড় সৌন্দর্য কি, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিউটি অফ ইসলাম হল, ইসলামের সৌন্দর্য হল যে সব ধরনের বেকার কাজ ছেড়ে দিতে হবে, বেকার কথা, বেকার কাজ, বেকার যত ধরনের বেকার অনর্থক কাজ হতে পারে, অনর্থক কথা হতে পারে, বেকার কথা, বেকার কাজ হতে পারে, এটা ছেড়ে দিতে হবে, হয় দুনিয়ার কোনো জায়েজ ফায়দা এর মধ্যে নিহিত আছে,
দুনিয়ার কোনো বৈধ উপকার এর মধ্যে নিহিত আছে অথবা আখিরাতের ফায়দা নিহিত আছে, আর না হয় আমি কোয়েট থাকব, নীরব থাকব। আমাদের উস্তাজগণ সবকের মাঝখানে কোনো সময় কৌতুক শোনাতেন, জোকস শোনাতেন, তো ওনাদের একটা নিয়ত ছিল ওই সময় যে জোকসের কথা এই জন্য শোনাচ্ছি যে কঠিন এবং ড্রাই লেসন শুনতে শুনতে, শুষ্ক একটা নলেজ, ড্রাই নলেজ, এগুলো শুনতে শুনতে বোরিং হয়ে যায়, মানুষ বোর হয়ে যায়, বোরিং চলে আসে, মানুষ সম্পূর্ণরূপে একেবারে মানে তার আগ্রহ হারিয়ে ফেলে। তখন আবার নতুন আগ্রহ আনতে হলে টেস্ট চেঞ্জ করতে হবে। খুব মজার বিরিয়ানি যদি হয়, শুধু একটা খাবারই এক ধরনের খান কন্টিনিউ, তো এটা ভালো লাগবে না। ডেইলি যদি পোলাও, বিরিয়ানি, কোরমা এগুলো খেতে থাকেন তাহলে এটাও ভালো লাগবে না। মাঝখানে একটু সাধারণ নর্মাল খাবারও খেতে হয়, তো এরপরে আপনার আসল বিরিয়ানির মজাটা আসবে, পোলাও কোরমার মজাটা আসবে। তো ঠিক এরকমভাবে লম্বা সময় সবক পড়তে পড়তে, লেসন নিতে নিতে মাঝখানে একটু ব্রেক দিতে হয়, মাঝখানে একটু, তো এই যে মাঝখানে আপনি জোকটা শোনাবেন, এই নিয়তে শোনাবেন যে সকলের মনটা প্রফুল্ল করা উদ্দেশ্য। আমরা হেদায়ের সবক যখন পড়ছি, তো আমার উস্তাজ হযরত দারুলুম করাচির নাজিম হযরত মাওলানা রাহাদ আলী হাশমি স্যার ফলের কথা আসছে, এক জায়গায় মাসআলা বয়ান করা হচ্ছে, কঠিন মাসআলা, মানে ফলের মধ্যে অনেক ফলের আলোচনা পাবা, তো কোনটা হলো বাদশাহ ফল? হ্যাঁ, একজন বলছে আপেল, আরেকজন বলছে আনার, আরেকজন বলছে এটা। তো এইগুলো নিয়ে একটা তর্ক, একটা মজা হয়ে গেল ক্লাসের মধ্যে। একটু পরে উস্তাজ বললেন যে অনেকেই বলছেন ফলের বাদশাহ হলো আম, আর কেউ কেউ বলছেন আপেল। এইটা বলার পর আমার এগুলো কিচ্ছু উদ্দেশ্য ছিল না, পরের মশলাটা বুঝতে তোমাদের মাথা কাজ করছে না, এই জন্য এগুলো বললাম আর কি। এরপরের মশলা পড়ো, আসলে উদ্দেশ্য হলো যে একটু সবাই একটু মজা করে নিলা, বা একটু বাক্য বিনিময় হয়ে গেল, আর একটু ফ্রুটের আমেজ ক্লাসের পরিবেশের মধ্যে চলে আসলো। এর দ্বারা তোমরা আবার ফ্রেশনেস ফিল করবা, এবং তোমাদের মধ্যে একটা আনন্দের ভাব আবার জাগরুক হবে, আর এর ফলে পরবর্তী মশালা বুঝতে সহজ হবে। তো এই জন্য আমি এগুলো বলছি, তো এটা পরে বলছেন। তো এই ধরনের ওই যে বেকার কাজ বাদ দিতে হবে, এর অর্থ হলো হাসি তামাশা যে করাই যাবে না এমন কথা নয়, জায়েজ পন্থায় কৌতুক ইত্যাদি করা যাবে। তো আমরা দেখতে হবে যে এটাও একটা উদ্দেশ্যমূলক যাতে হয়, মানে ভালো উদ্দেশ্য যাতে নিহিত থাকে প্রত্যেকটা কাজের পেছনে। জাযাকুমুল্লাহ খায়র, অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ মুফতি সাহেবের কাছ থেকে আমরা আলোচনা শুনবো এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ব্রিটেনের সদ্দাবাজান আলিমুদ্দিন জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের এই আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব, জাযাকুমুল্লাহ খায়র মুফতি সাহেব। ইনশাআল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বিরতির আগে ছিল এবং অনেকেই হয়তো আরও প্রশ্ন করতে চাচ্ছেন, কিন্তু আমার কাছে একটি প্রশ্ন, অনেক সময় নির্বাচন আসলে যারা কোনোদিন দান খয়রাত করেন না, দেখা যায় ওরা অনেক লক্ষ লক্ষ টাকা মানে লোকদের মধ্যে বন্টন করেন, তবে ওইটা যদি গরিবদের মধ্যেই বন্টন করা হয় তবে ঠিক হবে কিনা? কিন্তু আসলে তো উদ্দেশ্য হয়তো তার মধ্যে আছে, যেহেতু আগে কোনো দিন এরকম দেওয়া হয় নাই, এখন নির্বাচন আসছে, এর জন্য মানে গরিব হোক ধনী হোক তাদেরকে তো বিশেষ করে গরিবদেরকে হয়তো দিচ্ছে, কিন্তু ওইটা ঠিক হবে কিনা? এটা একটা জটিল প্রশ্ন, এটাকে বলা যায় কঠিন একটা প্রশ্ন। আমাদের দেশে যেভাবে কোটি টাকা খরচ করে, ব্যয় করে, কালো টাকার জোরে অনেক মানুষ জয়লাভ করে বসে, উপস্থিত সময়ে গরিব জনগণকে বড় অঙ্কের টাকা দিয়ে, দেখা যায় যে একজন বলছে খায়েল রায়ত আন্দারের মাঝে ইয়ে যে সাড়াইছিল যে অগুনতে গিয়ে ফাঁস করছে, এই একটা কথা যে বলে যে রাত্রের জিনিসে জনমত পাল্টে গেছে, এই ধরনের কথাও বলা হয়। তো এই কালো টাকার যে ছড়াছড়ি, এর কারণে সৎ, যোগ্য এবং সত্যিকার অর্থে আমানতদার, দিয়ানতদার ভালো মানুষ অনেক সময় পাশ করতে পারে না, এবং তারা বলে যে এই নির্বাচনের রাজনীতিতে
আমাদের আর কোনো আকর্ষণ নেই। এর কারণ হলো যে এখন কালো টাকার ছড়াছড়ি যাদের আছে, কোটি কোটি টাকা যারা ব্যয় করতে পারবে, সে ভালো হোক বা মন্দ হোক। এখন যে সবচেয়ে বেশি নিম্নমানের প্রার্থী বা ক্যান্ডিডেট, সেও দেখা যায় নির্বাচনের আগে বলে না অবস্থা খুব ভালো, কারণ ই গ্রাম আমার এবার তারা হিসাব দিছে যে উফরে উফরে আমরা তাকমু হো প্রার্থীর লগে, আর ভিতরে ভিতরে আপনার লগে আছি, ভেতরে ভিতরে আপনার সাথে আছি, উপরে উপরে ওনার সাথে আছি, আসলে কিছু টাকা খাওয়ার জন্য এই কথাগুলো বলে তারা। তো এখন আমি দেখেছি একবার নয়জন প্রার্থী এক জায়গায় ছিল, যে যিনি নয় নম্বর হয়েছে তিনিও কিন্তু বলছে হিসাব মিলাইয়া একেবারে দেখছে যে এই গ্রামের লোকজন আমাকে এতটুকু বলেছে যে 1/3 ভোট আমাদের আপনি পেয়ে যাবেন, আর উনি বলছে এই পেয়ে যাবেন ওই। এই যে কারসাজি, এই যে ষড়যন্ত্র, এই যে কালো টাকার ছড়াছড়ি, এইভাবে সৎ যোগ্য মানুষদেরকে পেছনে ফেলে ঘুষের পর্যায়ে ভ্রতাসি খেলা হুমা ফিন্নার, এটা ঠিক হবে না, কোনো অবস্থাতেই ঠিক হবে না। তো মামুলি একটা খরচ করা যায়, কারণ একজনের প্রচারণার জন্য যারা প্রচারণার কাজে সহযোগিতা করবে তাদের মজুরি যদি কেউ দেয় বা জায়েজ বৈধ একজন যদি ক্যান্ডিডেট হয় তাহলে সেটা বাস্তবতার সঙ্গে মিল রাখে। সরকারের একটা নীতিমালা থাকে, ওইটার ভিতরে যদি করে তাহলে মোটামুটি একটা ভালো একটা একটা ভালো। দেখেন প্রচারণার কাজে একটু ব্যয় করতেই হয়, পোস্টারের ব্যয়, পোস্টার বানাতে হলে, লিফলেট তৈরি করতে হলে, মাইকিং করতে হলে, ওই সময় কিছু মানুষ থেকে কাজও নিতে হয়। তো আমি এটা বলবো না যে যাদের পুরো দিন তারা দিনমজুরের মতো কাজ করছে, টাইম দিচ্ছে, তাদেরকে বিনিময় স্বরূপ কিছু দেয়া যে জায়েজ নয়, এমন কথা নয়। কিন্তু অসৎ উপায়ে জনমতকে বিভ্রান্ত করার জন্য কালো টাকার ছড়াছড়ি এবং বড় হারে, বড় পরিমাণে, বড় অঙ্কে অনেক বেশি টাকা ব্যয় করে সাধারণ জনগণকে নিজের হাতে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক যদি কোনো কাজ করে, বিশেষত যে বাস্তবে যোগ্য নয়, যে বাস্তবে সবার ঊর্ধ্বে নয়, তাকে যদি এইভাবে ভোট দেওয়া হয় তাহলে ভোট দেওয়াও জায়েজ হবে না তাদেরকে। কারণ ভোট সম্পর্কে হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলীর কিতাব রয়েছে, উপমহাদেশের সেরা মুফতি ছিলেন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী, উনি কিতাব লিখেছেন যে ভোট হলো একটা সাক্ষী, সাক্ষ্য, সাক্ষ্য মানে গওয়াহি, সাক্ষ্য, এটা কি তো মিথ্যা সাক্ষী দেওয়ার সমান হয়ে যায়, মিথ্যা সাক্ষ্য দেওয়ার সমান হয়ে যায় যদি খারাপ মানুষকে আপনি ভোট দেন। সবচেয়ে ভালো, সবচেয়ে যোগ্য, দেশ জাতির জন্য ভালো, আল্লাহর দিক বিচারে ভালো, যিনি নামাজি, মুসলমানদের লিডার যে হবে সে তো অ্যাটলিস্ট নামাজি তো হতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সরকারি আমলাদের কাছে চিঠি লিখেছিলেন যে সবাই নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়তে হবে, আর যে তোমাদের মধ্যে হতে নামাজ গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না, সে বাকি হক তো আরো বেশি নষ্ট করবে, যে আল্লাহর গুরুত্বপূর্ণ হক যে দিতে পারলো না। তো দুনিয়ার বান্দাদের হক, সৃষ্টির হক, জাতির হক সে কিভাবে সে দিতে পারবে যদি সে আল্লাহর হক এভাবে নষ্ট করে? তো বলছেন যে তোমাদের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একটা চিঠি যে এই নামাজকে যে নষ্ট করবে সে অন্য হকও আরো বেশি নষ্ট করবে। তো এইভাবে আপনারা এর জন্য তো যিনি ভোট দিয়ে ওকে নির্বাচিত করবেন তারা কি দায়ী হবেন? অবশ্যই, যারা ভোট দিয়ে আমরা তার লক্ষ্য উদ্দেশ্য কি, তার আদর্শ কি, তার নীতি কি, তার একটা মুসলমান দেশে অন্তত মুসলিম কান্ট্রির কথা আমি বলব,
তো নিজে প্রতারণা না করা, ধোঁকা না দেয়া, মিথ্যা না বলা, ফ্রড না করা, এটা হলো সৎ হওয়ার আলামত। আর প্রতারিত না হওয়া এটা যোগ্য হওয়ার আলামত। তো সৎ আর যোগ্য এই দুইটা কোয়ালিটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বের মধ্যে ছিল। বিধায় ইসলামও এটাই বলে যে সৎ হতে হবে এবং যোগ্য হতে হবে, এবং সৎ কে সৎ নয় কে এর অনেক ব্যাখ্যা হতে পারে। যে আল্লাহর হক নষ্ট করে সে সৎ হলো কিভাবে, যে ধোঁকা দেয় সে সৎ হলো কিভাবে, যে মিথ্যা বলে সে সৎ হলো কিভাবে। এখন আপনি বলছেন যে বুটের সময় আসলে দান করে, আমি বলি বুটের সময় আসলে তাসবিহ পড়ে। যেটা ভালো হয় এবং আল্লাহর কাছেও যার ব্যাপারে আমি জবাব দিতে পারবো, আর আল্লাহর কাছে আমি প্রশ্নের সম্মুখীন হব না, এমন মানুষকে নির্বাচিত করা, এটা শরীয়তেরও দাবি, ইসলামেরও দাবি, ইমানেরও দাবি। জাযাকুমুল্লাহ খায়র মুফতি সাহেব, ইনশাআল্লাহ প্রচুর কলা লাইনে চলে এসেছেন, আমরা এই মুহূর্তে দেখি আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি মাশাআল্লাহ। আপনার প্রশ্ন হোক। শুনলেন আমার কথা? আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে লইয়া যাইতাম, দোয়া করুন যেন আমরা লাগে, আপনার লাগে আমরা দোয়া করবো। তো হুজুর আমার কথা ফাওয়ার মেয়ে খুব বেশি বেদনা করে, তোয়াফার সময় যদি বেদনা করে, তে একটা মলম আছে আর কি, ডিফ মলম, কিছু গন্ধ করে আর কি, একটা উমরার সময় তোয়াফার সময় সাহি সময় দেওয়া যাইব নি, আর দুদিনের সময় কেমন দিলাম না, আর ওই আমরা 10 দিন থাকবো, তে হারাম যে সময় নমাজ পড়বো মসজিদ ওই সময় দিতাম পারবো নি, তোয়াফার সময় কেমন দিলাম না, দিতাম পারবো নি মলম কিছু গন্ধ করে মসজিদ যে সময় যাই, আর আমার কোমরের মাঝে কেতা বেদনা করে, আমি তোয়াফার সময় উন্নাদি কোমর বানতাম পারবো নি গিরো দিয়া, কেতা কোন যেন টেলিফোন কেতা রাখি আনলে হুইলচেয়ার হুইলচেয়ার না, আমি তোয়াফার সময় আমার কোমরের মাঝে বেদনা করবো, সবসময় গরু থাকতে বেদনা করে, আমি যদি কেতা না খবর মাঝে উন্না দিয়া গিরো দিয়া বান দিতে তো আফ হইব নি, গিরো দিয়া বান দে কেতা উন্না, আমি টেলিফোন তো ইয়ারলে আম কোন জানো। আর হুজুর ওজন হাসবুন আল্লাহ নুন দিয়া কি উচ্চারণ করতাম, হাসবুন আল্লাহ, এরপরে সুবহান আল্লাহি ও বিহামদিহি, সুবহান আল্লাহ নুন দিয়ে উচ্চারণ করতাম, আলিফ দি নাই ওটা তা কোন জানো, নুন দিয়া কি সুবহান আল্লাহ হাসবুন আল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আর কোনো প্রশ্ন আছে আপনার? ঠিক আছে, আপনি শুনতে থাকুক ইনশাল্লাহ। উনি উমরা হজ্জে যাবেন, পায়ের মধ্যে বেদনা, এর মধ্যে যেতীয় মলম আছে, একটা গন্ধ বেশি আছে আর কি, ওইটা লাগাইতে পারবেন কি, ব্যবহার করতে পারবেন কিনা তোয়াফের মধ্যে? বা তোয়াফের হালতে যদি মসজিদের ভিতরে নর্মাল বেশি দুর্গন্ধযুক্ত জিনিস ব্যবহার করা ঠিক নয়, কিন্তু ঔষধের মধ্যে যে মামুলি একটা গন্ধ থাকে, আশা করি বেমার বা অসুস্থ মানুষের জন্য এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি বাসা মানে হোটেলে থাকতে, হোটেলে থাকা অবস্থায় তোয়াফে আসার আগে যদি এটা লাগানো হয়, আর একটু সময়ের পরে তো এই দুর্গন্ধ থাকবে না, শেষ হয়ে যাবে, এটা হবে বেশি উত্তম। কিন্তু এরপরেও মাজুরির কারণে, অপারগতার কারণে বা চিকিৎসার স্বার্থে, যেহেতু আপনি জোরওয়ালা আছেন, বিদায় এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার জন্য জায়েজ আছে এটা, যদি পারেন আর যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি আগে এটা একটু আগে আসার আগ মুহূর্তে ব্যবহার করে নিলে কিছু সময় পরের দুর্গন্ধ থাকবে না, বাতাসের মধ্যে মিলিয়ে যাবে, তখন মসজিদের ভেতরে দুর্গন্ধযুক্ত জিনিস ব্যবহার করার প্রয়োজন দেখা দেবে না। কিন্তু লাইসা আলাল মারিদ হারাজ, রোগীর জন্য অনেক কিছু মাফ, এই সামান্য কষ্ট যেহেতু রোগ আপনার, আর দ্বিতীয় হলো ওযু, তওয়াফের অবস্থায় ওযু থাকতে হবে, ওযু আগে করে নিতে হবে, তো ওযু যদি ভেঙে যায় কোথাও কোনো সময়, তখন ওই জায়গা থেকে জায়গাটা স্মরণে রাখতে হবে, ওই জায়গা থেকে ওজুর জন্য চলে যেতে হবে, ওযু করে এসে
ওই জায়গা থেকে বাকি তোয়াফ কমপ্লিট করতে হবে, পূর্ণ করতে হবে। জি, দ্বিতীয় প্রশ্ন আছে, অনেক কোমরে একটু বেশি বেদনা থাকে অনেক সময়, এর জন্য উনি ওড়না বা কোনো কিছু দিয়ে পেঁচিয়ে রাখতে পারবেন? বাঁধতে পারবেন, জানি বেল্ট অথবা ওড়না বা কাপড় দিয়ে আপনি ওড়না বাঁধতে পারেন। এটা হলো সেলাই করা কাপড় পরা নিষেধ, আর সেলাইও না মহিলাদের জন্য তো দেখেন, হ্যাঁ মহিলাদের জন্য তো ওইটাও না, মহিলাদের জন্য তো এই বাধা নিষিদ্ধ না, এটা পুরুষদের জন্য সেলাই করা। তো আপনি কোমর বাঁধতে পারবেন, কোনো অসুবিধা নেই, বেল্ট দিয়ে হোক অথবা ওড়না দিয়ে হোক, আপনার জন্য কোনো অসুবিধা নেই। এমনকি যদি আপনার বেশি কষ্ট হয়, আপনি পারেন না, তাহলে অনেকে হয়তো হুইল চেয়ারও ব্যবহার করতে পারেন, এমন যদি অসুবিধা দেখা দেয় তাহলে হুইল চেয়ার দ্বারাও তওয়াফ আপনার পক্ষে সম্ভব। অবশ্য মনে হয় নিচে হুইল চেয়ারের পারমিশন নাও থাকতে পারে, উপরে কাউকে দিয়ে এই কাজ করানো যেতে পারে। তো আল্লাহ তাআলা যেন মকবুল উমরার তৌফিক দান করেন, নিরাপদে আল্লাহ তাআলা যেন নিয়ে যান, আপনাদেরকে যেন নিরাপদে খায়র ও আফিয়তের সাথে ফেরত নিয়ে আসেন। আমাদের জন্য বিশেষভাবে দোয়ার অনুরোধ রইল, আপনি নিজে থেকেও বলেছেন এবং যারা যারা উমরায় যাচ্ছেন সকলের কাছে বিনীত নিবেদন, আল্লাহ তাআলা যেন অসুস্থতা দূর করে দেন। দুই মাসের উপরে হয়ে গেছে আমার আম্মা জান রাহিমাহুল্লাহ তাআলা, উনি ইন্তেকাল করেছেন। আপনারা তো খবর পেয়ে সকলেই দোয়া করেছেন যার যার স্থান থেকে। আমি আবার দোয়ার কথা বলবো, আজকেও আমার খুব বেশি মনে হচ্ছিল, আর অসুস্থতার জন্য দোয়ার দরখাস্ত। একই সাথে আমাদের সকলের পক্ষ থেকে দোয়ার সাথে সাথে প্রিয় নবী, শেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওদা শরীফে মদিনায় মুনাওয়ারায় যখন যাবেন, তো আমাদের পক্ষ থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এর হাদিয়াটুকু পৌঁছে দিতে যদি পারেন তাহলে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকব। আল্লাহ তাআলা আপনাদেরকে মকবুল উমরার তৌফিক দান করেন, আমাদের জন্য দোয়াও যেন আপনারা করেন, সালাতু সালাম যেন রওদা শরীফে পৌঁছে দেন, এই আশাবাদ ব্যক্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। উনি আরো দুইটা জানতে চেয়েছেন, হাসবুনাল্লাহ এবং সুবহানাল্লাহ, দুইটা সহিভাবে আগেও বলেছি, আশা করি আপনারা আবার রেকর্ডও করে নিতে পারেন। হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। তো ভালো করে রেকর্ড করে বারবার শুনলে ঠিক হবে। আর আরেকটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা ডেইলি 100 বার পড়ার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে এসেছে যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ে নে, সমুদ্রের ফেনাপ সম পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। তো ডেইলি 100 বার পড়ার ফজিলত এসেছে, ফাতহুল বারীর মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে হাদিস এসেছে এটা। তো যাই হোক, আমরা এইসব তাসবিহাতের অভ্যাস যেন আমরা করি, আল্লাহ যেন মকবুল নেক আমলের তৌফিক দান করেন। সৌভাগ্যবান মানুষ তারা যারা সব সময় জবান আল্লাহর জিকির দ্বারা মানে ভেজা থাকে, তরোতাজা থাকে, ফ্রেশ থাকে, অনেক বড় সৌভাগ্য। অনেক গুনাহ থেকে আমরা বেঁচে যাব, গীবতের গুনাহ থেকে বেঁচে যাব, পরনিন্দা, গীবত করা, অন্যের আড়ালে অন্যের বিরুদ্ধে কথা বলা বা অন্যকে অন্যের জন্য কষ্টদায়ক এনি ওয়ার্ড তার সম্পর্কে ব্যবহার করা, অনর্থক কথা বলা, এই সবগুলো কিন্তু ফেরেশতারা লিখছেন। এখন আমার যদি ফাইল লক্ষ লক্ষ পৃষ্ঠা কিয়ামতের দিন যদি বের করা হয়, ফজুল কথাবার্তা, বেকার অনর্থক কথাবার্তা, তো এটা খুব দুঃখজনক একটা জীবন হবে। জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর আর কোনো জিনিসের উপর আফসোস থাকবে না, একটা আফসোস একবার না হলেও আসবে। আহারে, জীবনের এভরি একটা সেকেন্ডও আল্লাহর জিকির থেকে খালি কেন ব্যয় করলাম? আল্লাহর জিকির থেকে বঞ্চিত অবস্থায় কেন একটা মুহূর্ত আমার অতিবাহিত হলো? এই একটা আফসোস একবার পয়দা হবে। যদি প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ থাকতো তাহলে আজ কতই না ভালো হতো আমার জন্য, এই একটা আফসোস হবে। তো ফজাইলে জিকির একটা কিতাব আছে, ফজাইলে আমালের অংশ, হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাব, ওইটা পড়বেন তো জিকিরের প্রতি অভ্যাস আরও, জিকিরের অভ্যাস আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? জাযাকুমুল্লাহ খায়ের। আমি আশা করবো দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের যাদের প্রশ্ন করার
প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের জন্য এই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম পাঁচ দিন শনিবার থেকে একেবারে বুধবার পর্যন্ত আলহামদুলিল্লাহ এই সময়টা আপনার জন্য রাখা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা অনেক সময় নিয়ে আসেন মাশাআল্লাহ। আচ্ছা আমি একটু প্রশ্ন করতে চাই, অনেক সময় অনেকে মান্যত করেন যে আমি ওই একটা কাউ অথবা একটা বকরি আমি মাদ্রাসায় দান করব, মান্যতের এই গরুটা কি সবাই খাইতে পারবে মাদ্রাসায় যে অন্যান্য ছাত্ররা আছে উস্তাদরা আছে? দেখেন যদি এটা ওয়াজিব মান্যতের পর্যায়ভুক্ত হয় তাহলে এটা শুধু গরিবদের হক হয়ে যাবে, কারণ ওয়াজিব সাদাকাগুলো সাধারণত গরিবদের জন্য বিধিবদ্ধ থাকে, তো এর দ্বারা হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা দিক আছে, এটা থেকে বিরত থাকা উচিত। যদি ওই সময় আমরা কোনো কোনো সময় একটু ওই গরিব ছাত্ররা যদি মনে করেন উস্তাদদের জন্য পারমিশন দিয়ে দেয় অন্যভাবে, তখন মালিক তারা হয়ে গেল আপনার মাদ্রাসায়। হয়তো একজন অনেক সময় মাদ্রাসাগুলোতে আমাদের বিশ্বনাথ মাদ্রাসা ওনার আছে, আমি মুন্সি বাজার মাদ্রাসা, জামায়াতুল খায়ের, এই সমস্ত বোর্ডিং রয়েছে, এই বোর্ডিং সিস্টেম মাদ্রাসাগুলোতে আপনি দেখবেন গরিব ছাত্রদের জন্য অনেকে দিয়ে দেন। তো আমরা একটা ব্যবস্থা অলরেডি নিয়েছি যে আমরা গরিব ছাত্রদের ভর্তির সময় এটা লিখিয়ে দেওয়া হয়, কারণ দু একজন ছাত্র হয়তো হতে পারে তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, জাকাত বা ওয়াজিব সদকা খাওয়া তার জন্য ঠিক নয়, ঠিক নয়, অথবা গরিব উস্তাদ দু একজন আছেন তারা কিনেও খেতে পারবেন না, তো এরা ওই বোর্ডিংয়ের খাবার থেকেই খায়। এখন জাকাত ওই পারমিসেবল কারো দু একজনের জন্য নাও হতে পারে, কিন্তু আবার তারা অলরেডি গরিব, তো আমরা ওই গরিব ছাত্রদেরকে এই কথা গরিব ছাত্রদের বেলা এটা এটা লেখানো জরুরি এবং তাদের কাছ থেকে লিখিত পারমিশন নেওয়া জরুরি যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার মহতামিম সাহেবকে আমি এই মর্মে পারমিশন দিলাম, মহতামিম সাহেব এবং অথবা তার প্রতিনিধিকে এ মর্মে আমি পারমিশন দিলাম, অনুমতি দিলাম যে তিনি আমার পক্ষ থেকে, যেহেতু আমি জাকাতের যোগ্য, আমি গরিব, লেস দেন নেসাব, নেশাব সমপরিমাণ সম্পদের চেয়ে আমি কম সম্পদের অধিকারী, বিধায় আমি জাকাত খাওয়ার যোগ্য, তো আমি নিজে পারমিশন দিলাম যে তিনি আমার পক্ষ থেকে জাকাত অন্য ডোনার্সদের কাছ থেকে উসল করতে পারবেন, গ্রহণ করতে পারবেন এবং এগুলোকে মাদ্রাসার প্রয়োজনীয় খাতে ব্যবহার করার আমি পারমিশন দিয়ে দিলাম। তখন এই ব্যবহারের অপব্যবহার আমরা করি না, এই পারমিশনের অপব্যবহার আমরা করি না যে পারমিশন দিলে বলেই সব ধনীদেরকে দাওয়াত খাওয়াইয়ে দিলাম আর তাদেরকে উপোস রাখলাম, এটা তো আর হয় না। হ্যাঁ, একটা পারমিশন আছে, একজন দুজন মেহমান যদি চলে আসেন, একজন দুজন পাঁচশো ছাত্রের ফ্যামিলিরও কেউ চলে আসে অনেক মাঝে মধ্যে, কোনো বড় আলিম চলে আসলেন মেহমান হিসাবে, আলাদা তো আর রান্না করা যাবে না, বোর্ডিংয়ের যে খাবার সেটা এনে খাবারের সময় খাওয়ানো হয়, তো এই যে দুই একজন শিক্ষক, দুই একজন একটু ভালো অবস্থার ছাত্র, তো তাদের জন্য খাওয়াটা অ্যাটলিস্ট হালাল হয়ে গেল, কারণ কি আসল মালিক অলরেডি হয়ে গেছে এই শত শত ছাত্র মাদ্রাসা শিক্ষার্থী যারা জাকাত খাওয়ার যোগ্য, ওয়াজিব সাদাকা গ্রহণের যোগ্য, আর তাদের পক্ষ থেকে আমরা পারমিশন নিয়ে নিলাম, তো মাদ্রাসার দুই একজন উস্তাদদের জন্য খাওয়াটাও জায়েজ হয়ে গেল, ইনকেস যদি উস্তাদ মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক এক কিছুদিনের জন্য হয়ে যান। বেশিরভাগ উস্তাদরাও কিন্তু জাকাত খাওয়ার যোগ্য, এই যে বেতন পায় তারা সেটা তাদের তো আর খরচ হয়ে যায়, ব্যয় হয়ে যায়, এটা আর থাকে না হাতে, তো এই জন্য তারাও জাকাত খেতে পারবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইনকেস দুই একজনের কাছে নেশাব পরিমাণ সম্পদ যদি হয়েও যায় তাদের জন্য এটা নাজায়েজ থাকলো না, সন্দেহ মুক্ত হয়ে গেলাম আমরা, তো এই ধরনের মান্নাতের যে গরু যেটা ওইটা ওই ছাত্রদের থেকে এটা আপনার বাকিদের জন্য জায়েজ হয়ে যাবে। কিন্তু মান্নাত হয়ে গেলে আমরা অনেকে মান্নাত করেন আবার বাড়িতেও গরু জবাই করেন আর ধনীরা এসে বেশি খায়, খায়, জি জি, মান্নতের গরু থেকে ধনীরা যে খেলো এটা জায়েজ হলো কেমনে? অরিজিনাল যদি মান্নত হয় তো মান্নত অনেক সময় হয় না, শরাই মান্নত হয় না, এটা একটু চিন্তার বিষয়। মান্নত যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা ওয়াজিব, এখন মান্নতের ডেফিনেশন লম্বা অনেক ইনশাআল্লাহ, তাহলে এই বিষয়ে অন্যদিন আমরা শুনব, যেহেতু আমরা সময় শেষ হয়ে গেছে এর জন্য আমরা আপনাদের আর কল নিতে পারলাম না এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, এগুলি আর শোনার আর সময় আজকের মতো নাই, এর জন্য আমরা যেহেতু দর্শক শ্রোতা ভাই বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রামে,
এই আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমে এই প্রোগ্রামটি আলোকিত হচ্ছে। আপনাদের এই সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। আমি আপনার শেষ বক্তব্য জাযাকাল্লাহু তাআলা খাইরান। আমি আজকে শুরুতে জনাব নবী করিম সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত সিরাতুন নবীর একটা দিক নিয়ে আলোচনা করেছি, যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যেহেতু রোল মডেল বানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আর আদর্শ বানিয়েছেন, অনুকরণীয় দৃষ্টান্ত বানিয়েছেন এবং তাকেই ফলো করার জন্য বলেছেন, তো এমন কোনো দিক নেই যে সম্পর্কে দিক নির্দেশনা নবীজির সিরাত থেকে জীবনী থেকে না পাওয়া যায়। একটা গুরুত্বপূর্ণ দিক যে কঠিন পরিস্থিতির মানুষ যখন সম্মুখীন হয়, সবাই আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, কষ্টকর অবস্থার সম্মুখীন হই, এমন সময় সাহস হারিয়ে ফেলি, হিম্মত হারিয়ে বসি আর আমরা অবিচল থাকতে পারি না, তো কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সময়গুলোতে তাঁর অবস্থা কী ছিল, তিনি এই পরিস্থিতিগুলো কিভাবে মোকাবিলা করতেন, এই পরিস্থিতিগুলো কিভাবে তিনি অতিক্রম করে যেতেন, তো আমরা সব সময় দেখতে পাই যে আল্লাহর উপর অবিচল আস্থা ছিল এবং বিশ্বাস ছিল আর তিনি কোনো সময় বিচলিত হননি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন আমাদেরকে। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম প্রতি শনিবার থেকে একবারে বুধবার পর্যন্ত টানা 5 দিন এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।